নমস্কার আমি শায়ন্তন আর লাভ উইথ সালে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমার পছন্দের বেশ কিছু ফার্ন নিয়ে আলোচনা করব আমরা যারা ফার্নের পরিচর্যা করি তারা প্রায় সকলেই জানি বর্ষার সঙ্গে ফার্নের একটা গভীর যোগাযোগ আছে বর্ষার জল পেলেই ফার্ন খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এবং বর্ষাকালে এদের পরিচর্যা করা অনেক বেশি সহজ হয় অন্যান্য সময়ের থেকে তো সেই জন্য আমি এই বিষয়টা আজ নির্বাচন করেছি আপনারা যারা ফার্নের সঙ্গে বিশেষভাবে পরিচিত নন তারা অবশ্যই এই বর্ষায় ফার্ন নিয়ে আসতে পারেন নতুন ফার্ন আনতে পারেন এবং পরিচর্যা শুরু করতে পারেন এবং বছরের অন্যান্য সময় কীভাবে পরিচর্যা করবেন সেই বিষয়ে পরে আমি আলোচনা অবশ্যই করব। কিন্তু যদি আপনাদের ফার্নের প্রতি আকর্ষণ থাকে তাহলে এই বর্ষাকাল হচ্ছে ফার্ন কিনে আনার আদর্শ সময় পাশাপাশি ব্যক্তিগতভাবে আমার এই বিষয়টাও মনে হয় যে ফুলের সৌন্দর্যের পাশাপাশি বাগানে পাতা সৌন্দর্যরও একটা বড় ভূমিকা আছে এবং আমরা যারা খুব একটা বড় জায়গায় বাগান চর্চা করি না বা এমন জায়গায় বাগান চর্চা করি যেখানে সারা দিন রোদ আসে না বা হয়তো কখনোই খুব একটা সরাসরি আলো এসে পৌঁছয় না কিন্তু উজ্জ্বল অপ্রত্যক্ষ আলো ভরে থাকে সেই সমস্ত জায়গায় ফার্নের পরিচর্যা করলে একটা আলাদাই সৌন্দর্য বা মাধুর্য তৈরি হয় তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আজ আমি বিষয়টি নির্বাচন করেছি সরাসরি এবার মূল বিষয় ঢুকে যাব প্রথমেই বলব মেড এন হেয়ার ফার্নের কথা আমি বছর পাঁচেক আগে আলাদা একটা ভিডিও করেছিলাম এই ফার্নটি নিয়ে আপনারা যারা আকর্ষণ বোধ করছেন তারা অবশ্যই ভিডিওটা দেখতে পারেন লিঙ্ক ওপরে দেওয়া থাকবে এই ফার্নটি আমার কাছে বিশেষভাবে পছন্দের প্রথমত অ্যাপিয়ারেন্স দেখতে অসাধারণ পাতার ধারে অদ্ভুত একটা খাঁচ কাটা খাঁচ কাটা সৌন্দর্য আছে পাশাপাশি এর দাঁতিগুলো ঘন কালো রঙ হয় আর পাতাটা ঘন সবুজ তো এই রঙের মধ্যে যে বৈপরীত্য সৃষ্টি হয় সেটা অত্যন্ত আকর্ষণীয় পাশাপাশি এটা অত্যন্ত ভার্সেটাইল আপনি চাইলে একটা ছোট তিন ইঞ্চি পটে পরিচর্যা করতে পারেন আপনি চাইলে টেরারিয়ামে ইউজ করতে পারেন আপনি চাইলে বড় ছড়ানো পটে ব্যবহার করতে পারেন আপনি চাইলে খোলা আকাশের তলায় এই গাছে পরিচর্যা করতে পারেন আপনি চাইলে অপ্রত্যক্ষ উজ্জ্বল যেখানে আসছে অর্থাৎ ইনডাইরেক্ট ব্রাইট লাইট যেখানে আসছে সেখানেও এই গাছে পরিচর্যা করতে পারেন কাজেই বুঝতেই পাচ্ছেন এই গাছের পরিচর্যার ক্ষেত্রে বিশেষ কিছু আপনাকে ভাবতে হবে না শুধু মনে রাখবেন বৃষ্টির জল বা আরও বটার ছাড়া কিন্তু এদের পরিচর্যা সম্ভব নয় ইনফ্যাক্ট আমি আজ যত ফার্নের আলোচনা করব যতগুলো ফার্ন নিয়ে কথা বলবো। প্রত্যেকটি ফার্নের কিন্তু একটাই দাবি এবং একটাই চাহিদা আয়দার আরও ওয়াটার না হলে বৃষ্টির জল কাজে যদি আপনারা এই দুটোর মধ্যে কোনোটাই না দিতে পারেন তাহলে আমি বলবো এই ভিডিওটা আপনারা স্কিপ করতে পারেন আমি আপনাদের অহেতুক আটকে রাখবো না তবে যদি আপনারা ইন্সপায়ার্ড হতে চান এই ভিডিওটি দেখে তাহলে অবশ্যই সঙ্গে থাকুন প্রসঙ্গে ফিরে আসি তো এই ফান্ডটি পরিচর্যা করতে কিন্তু আপনাকে বিশেষ কিছু বেগ পেতে হবে না খুব সহজেই আপনি পরিচর্যা করতে পারবেন আপনি মোটামুটি চেষ্টা করবেন হালকা ওয়েল সয়েল ব্যবহার করতে একেবারে গার্ডেন সয়েল ব্যবহার না করাই ভালো কম্পোস্ট পারলাইট কোকোপিট এগুলো মিলিয়ে মিশিয়ে আপনারা মিডিয়া তৈরি করুন তাতেই দেখবেন গাছ খুব ভালো মতো বেড়ে উঠবে এবং আমার মনে হয় এই ফান্ডটি আমাদের নেটিভ ফান্ড কারণ আমাদের বাড়ির চারপাশে বা আমাদের এলাকায় কিন্তু এই ফান্ডটি আমি হতে দেখেছি পাঁচিলের গায়ে গাছের গায়ে এই ফান্ডটি হতে আমি দেখেছি ইনফ্যাক্ট আমি যখন এই গাছটি পরিচর্যা শুরু করি তখন আমি এই গাছটি সংগ্রহ করেছিলাম আমাদের বাড়ির পেছনে পাঁচিল থেকে কাজে আপনারাও আপনাদের বাড়ির চারপাশে খোঁজ করতে পারেন অবশ্যই পেয়ে যাবেন আর যদি না পান তাহলে লোকাল নার্সারি থেকেই কথা বলুন নিশ্চয়ই এই ফান্ডটি আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন পরবর্তী ফান্ডের কথায় আসি আমাদের আলোচনার পরবর্তী ফান্ডটি হলো ইস্ট ইন্ডিয়ান হোলি ফান্ড এই ফান্ডটির সঙ্গে পরিচয় আমার বেশি দিনের নয় মোটামুটি চার পাঁচ মাস আগে আমি লোকাল নার্সারি থেকে ফান্ডটি সংগ্রহ করি ইনিশিয়ালি আমি একটু স্কেপটিক্যাল ছিলাম একটু সন্দেহান ছিলাম শুরুর দিকে আদৌ ফার্নটি আমাদের ক্লাইমেটের সঙ্গে ভালো মতো খাপ খাইয়ে নিতে পারবে কিনা বা ভালো মতো বেড়ে উঠবে কিনা আমাদের গরম নিতে পারবে কিনা তাপ নিতে পারবে কিনা কিন্তু আস্তে আস্তে দেখলাম যে গাছটি খুব ভালো মতোই আমাদের জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে এবং এখন বর্ষা আসার পর তো খুব ভালো মতো বেড়ে উঠছে এই গাছটির পরিচর্যার ক্ষেত্রে একটা কথা বলতে চাই এটা আমার সঙ্গে হয়েছে এটা আপনার সঙ্গে নাও হতে পারে ইনিশিয়ালি কিছু পাতা পুড়ে যেতে পারে হয়তো আমি গরমকালে কিনেছিলাম বলে পাতা পুড়ে গেছিল আপনি যদি এখন সংগ্রহ করেন হয়তো সেই সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না কিন্তু আমার ক্ষেত্রে এটা হয়েছিল তাই আমি এখানে উল্লেখ করে দিলাম ইনিশিয়ালি হয়তো গাছ আপনার এলাকার সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে কিছু পাতা পুড়িয়ে ফেলতে পারে আমি যদিও সরাসরি রোদে রাখিনি তা সত্ত্বেও পাতা পুড়ে গেছিলো তো সেটা হয়তো আপনাদের সঙ্গেও হতে পারে কিন্তু তাতে আপনারা চিন্তা করবেন না গাছ খুব ভালো মতো বেড়ে উঠবে একটু সময় দেবেন গাছকে বেড়ে ওঠার ক্ষেত্রে আর ইনিশিয়ালি গাছ নিয়ে এসে রিপট করবেন না বর্ষাকালে রিপট করবেন আমি যেমন গতকাল গাছটি রিপট করলাম আমি প্রথমে একটা এনেছিলাম তারপরে দেখলাম আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এবং তারপরে আমি আরেকটা নিয়ে আসি এবং এ প্রসঙ্গে একটা কথা বলতে চাই আপনি হয়তো লোকাল নার্সারিতে খুব সহজেই ফান্ডটি নাও পেতে পারেন সেক্ষেত্রে আপনি অনলাইনে সংগ্রহ করতে পারেন বা আপনি এই গাছটির ছবি নিয়ে লোকাল নার্সারিতে দেখাতে পারেন তারা হয়তো আপনাকে সাহায্য করতে পারে হয়তো তারা এই গাছটি এনেও দিতে পারেন আপনাদের তো সেটা আপনি একটু কনসিডার করবেন এবং আরও একটা বিষয় আমি এখানে খুব খোলাখুলি বলতে চাই এই ফান্ডটি কিন্তু খুব কম দামে আপনি নাও পেতে পারেন মোটামুটি একশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে এই ফান্ডটির দাম ঘোরাফেরা করবে বলেই আমার মনে হয় এবং যদি আপনি অনলাইনে সংগ্রহ করতে চান তাহলে হয়তো আরেকটু বেশি দাম আপনাকে দিতে হতে পারে তো সেটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন তবে আপনারা যারা ফান্ড কালেক্টর বা ফান্ডের প্রতি আপনারা বিশেষভাবে আকর্ষণ বোধ করেন তারা অবশ্যই ফান্ডটি সংগ্রহ করতে পারেন পরিচর্যা নিয়ে আপনাদের খুব একটা ভাবতে হবে না আরও ওয়াটার দিন বা বৃষ্টির জল দিন সরাসরি রোদ দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে আপনি যেখানে পরিচর্যা করছেন সেখানে লাইট সোর্সটা দিক থেকে আসছে অর্থাৎ যেদিক থেকে আলোটা আসছে সেই দিকে গাছটিকে একটু ঘুরিয়ে দেবেন প্রত্যেক সপ্তাহে একবার করে আপনি যদি একদম সেটেল করিয়ে দেন বা একেবারে বসিয়ে রাখেন তাহলে গাছটার যে নতুন পাতাগুলো বেরোতে শুরু করবে সেটা কিন্তু আলোর দিকে ঝুঁকে যাবে বা যেদিক থেকে আলোটা আসছে সেদিকে ঝুঁকে যাবে কাজে সেটা যাতে না হয় সেই জন্য পটটা প্রত্যেক সপ্তাহে মোটামুটি থার্টি পারসেন্ট করে ঘুরিয়ে দেবেন তাহলে দেখবেন চারদিক থেকে সুন্দরভাবে পাতা বেরোচ্ছে এবং যখন গাছটা পুরোপুরি ভরে যাবে তখন সেই দৃশ্য মানে একটা আশ্চর্য সৌন্দর্য তৈরি করে পরবর্তী ফার্নের কথায় আসি আমাদের পরবর্তী ফার্নটি হল লেদার লিফ এই ফার্নটি আমি গ্যালেফ স্ট্রিট মার্কেট থেকে গত বছর শরৎকালে সংগ্রহ করেছিলাম এই ফান্ডটি পরিচর্যার ক্ষেত্রে আপনাদের একটু বেগ পেতে হতে পারে এবং আপনারা ইনিশিয়ালি যারা ফান্ড সংগ্রহ করতে চাইছেন তারা এই ফান্ডটি সংগ্রহ করার থেকে বিরত থাকুন তার কারণ এই ফান্ডটি কিন্তু ঠান্ডায় খুব ভালো মতো বড়ো হয়ে ওঠে এরা কিন্তু উষ্ণতা খুব একটা নিতে পারে না তো সেটা আমি দেখলাম পরিচর্যা করতে গিয়ে কারণ গত বছর পুরো শরৎকাল হেমন্তকাল জুড়ে গাছটি থমকে ছিল কোনো গ্রোথ পায়নি যেই না শীতকাল আসতে শুরু করলো গাছ খুব দ্রুত বাড়তে শুরু করলো এবং আমি একটা মোটামুটি সাত ইঞ্চি প্লাস্টিকের পটে গাছটিকে রিপট করে দিয়েছিলাম সেই পটটি খুব দ্রুত পুরো ভরে গেল পাতায় কাজী বুঝতেই পারছেন শীতকালেই আমার মনে হয় মানে টেম্পারেচার যখন মডারেট থাকে তখনই গাছটি খুব ভালো মতো বড়ো হয়ে ওঠে সেটা আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের বলতে পারি কাজেই আপনারা যারা একটু অন্য রকমের ফান্ড নিয়ে পরিচর্যা করতে চান বা এক্সপেরিমেন্ট করতে চান তারা কিন্তু অবশ্যই লেদার লিফ ফান্ড সংগ্রহ করতে পারেন আমি জানি না লোকাল নার্সারিতে এই ফান্ডটি পাওয়া যাবে কি না আপনারা অবশ্যই ছবি দেখিয়ে খোঁজ করুন হয়তো আপনারা অনলাইনে পেয়ে যেতে পারেন যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই অনলাইন থেকে সংগ্রহ করতে পারেন ক্ষেত্রে বলি দাম হয়তো একটু বেশি আপনাকে দিতে হতে পারে যখন আপনারা অনলাইন থেকে সংগ্রহ করছেন সেই জন্য আপনারা যারা গ্যালি স্ট্রিট মার্কেটে যান তারা একটুখানি খোঁজ নিয়ে দেখুন ওখানে নিশ্চয়ই পেয়ে যাবেন বিশেষ করে ওখানে যারা ক্যাকটাস নিয়ে আসে তাদের সঙ্গে কথা বলুন তাদেরকে একটু ছবিটা দেখান তারা অবশ্যই আপনাকে এনে দেবে পরবর্তী ফার্নের কথায় আসে আমাদের আলোচনার পরবর্তী ফার্নের নামটা একটু খটোমটো কিন্তু ফার্নখানা অসাধারণ নেফ্রোলেপিস এক্সল টাটা পম পম এই দু বছর হল আমার কাছে আছে বছর ধরে পরিচর্যা করছি এরা যেমন আলো নিতে পারে সরাসরি আবার ইনডাইরেক্ট ব্রাইট লাইটেও এদের পরিচর্যা করা সম্ভব কাজেই আপনারা যারা এমন জায়গায় বাগান চর্চা করেন যেখানে খুব একটা সরাসরি রোদ আসছে না সে জায়গাতেও এই গাছ আপনি ভালো মতো পরিচর্যা করতে পারবেন বা বলা ভালোই ফার্ন আপনি ভালো মতো পরিচর্যা করতে পারবেন আশ্চর্য সুন্দর একটা লেমন গ্রিন কালার পাতার এবং খুব ঘনভাবে বেড়ে ওঠে খুব কম্প্যাক্ট গ্রোথ গ্রোথ হ্যাবিটটা খুব কম্প্যাক্ট অর্থাৎ বেড়ে ওঠার প্রবণতাটা খুব বেশি বড় নয় চারদিকে ছড়িয়ে পড়ে লম্বায় খুব একটা বেড়ে ওঠে না এবং খুব বড় জায়গাও নেয় না ভীষণ ভার্সেটাইল আপনি ছোট পটে যেমন পরিচর্যা করতে পারবেন বড় পটেও পরিচর্যা করতে পারবেন এবং আপনি যত বড় পট দেবেন গাছ তত দ্রুত ছড়াতে শুরু করবে এবং অন্যান্য ফার্নের মতোই ফার্ডটি পরিচর্যা করুন শুধু মনে রাখবেন এদের আর্দ্রতার দাবি একটু বেশি মানে আর্দ্রতা হারালেই এরা দ্রুত এদের পাতার রঙ হারিয়ে ফেলে ফ্যাকাসে হয়ে যায় এবং অনেক সময় পাতাগুলো শুকিয়ে বাদামি হয়ে যায় কাজেই এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এটা অবশ্য কম বেশি সমস্ত ফার্নের ক্ষেত্রে প্রযোজ্য ফার্নের বেড়ে ওঠার জন্য আর্দ্রতা একটা খুব বড় বা বলা ভালো অন্যতম গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর কাজেই এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং এই ফার্নের ক্ষেত্রে মাঝে মাঝে আমি দেখেছি ক্লোরোসিস হতে দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি চিলেটেড আয়রন বা কিলেটেড আয়রন ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন গাছ আবার তার নিজস্ব রঙ ফিরিয়ে আনছে এবং এরা কিন্তু খুব দ্রুত পট বাউন্ড হয়ে যায় যেহেতু এরা খুব দ্রুত বেড়ে ওঠে সেই জন্য যদি আপনি ছোট জায়গায় বা খুব সীমিত জায়গায় গাছটিকে রাখেন তাহলে কিন্তু খুব দ্রুত পট বাউন্ড হয়ে যাবে এবং যখন পট বাউন্ড হয়ে যাবে তখন দেখবেন ধারের দিকে পাতাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য আপনাকে একটু বছরে একবার অন্তত রিপোর্ট করতে হবে যে ক্লাম্পটা তৈরি হচ্ছে আপনি সেই ক্লাম্পটাকে ভাগ করে নিয়ে বসান তাহলে দেখবেন আপনি একদিকে যেমন গাছের পরিমাণ বাড়াতে পারছেন পাশাপাশি গাছও ভালো থাকছে কাজে এই বিষয়টা কিন্তু এই স্পেসিফিক ফার্নের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে পরবর্তী ফার্নের আলোচনায় আসি আমাদের পরবর্তী ফার্নটি হলো গোল্ডেন ফার্ন এর বিজ্ঞানসম্মত নাম নেফ্রোলেপিস এক্সল্টাটা অরিয়া এই অরিয়া আর গোল্ডেন ফার্ন এই দুটো শব্দ থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এদের পাতার রঙের মধ্যে একটা সোনালি আভা আছে একেবারে লিটারালি সোনালি আভা আছে যে এমন নয় কিন্তু পাতামদের একটা আশ্চর্য সুন্দর গ্লো আছে একটা দুতি আছে সেটা সত্যি অসাধারণ এক কথায় এবং অত্যন্ত সহজেই গাছটি গাছটির পরিচর্যা আপনারা করতে পারবেন অত্যন্ত সহজেই গাছটি পাওয়া যায় লোকাল নার্সারিতে গিয়ে আপনি ছবি দেখান অবশ্যই আপনাকে এনে দেবে এবং দামও খুব একটা বেশি নয় মোটামুটি পঞ্চাশ ষাট একশো দেড়শো দুশো এর মধ্যেই দাম ঘোরাফেরা করে তার বেশি হওয়া উচিত নয় এবং এরা প্রচণ্ড ভার্সেটাইল একই সঙ্গে যেমন এরা রোদ নিতে পারে পাশাপাশি এরা ছায়াতেও ভালো মতো বড়ো হয়ে ওঠে এবং এই গাছের ক্ষেত্রেও একটা বিষয় মনে রাখবেন গাছ যখন পট বাউন্ড হয়ে যাচ্ছে তখন কিন্তু দেখবেন অনেক সময় ক্লোরোসিস হতে দেখা দিচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আগের ফার্নের মতো চিলেটেড আয়রন বা কিলেটেড আয়রন দিতে হবে মোটামুটি মাসে একবার ব্যবহার করলেই হবে বা আপনি যখন দেখবেন যে গাছে ক্লোরোসিস হচ্ছে বা ফার্নে ক্লোরোসিস হচ্ছে তখন ব্যবহার করলেই হবে আলাদা করে এটার জন্য একটা নিয়ম আপনাকে মেনে চলতে হবে না আর পরিচর্যার দিক থেকে তো বিশেষ কিছু বলার নেই বৃষ্টির জল দিন অন্যান্য ফার্নের মতো আপনি আপনার পছন্দের জায়গায় রেখে দিন এবং আমি অন্য ফার্নের ক্ষেত্রে যে কথাটা বলেছিলাম যে যখন আপনি এমন জায়গায় গাছটি রাখছেন যেখানে আলোটা এক দিক থেকে আসছে সেক্ষেত্রে কিন্তু গাছকে একটু ঘুরিয়ে দেবেন তাহলে চার দিক থেকে ফোয়ারার মতো গাছটি বেড়ে উঠবে এবং সেটা দেখতে খুব সুন্দর লাগে পরবর্তী ফার্নের কথায় আসি আমাদের পরবর্তী ফার্নটি হলো সিলভার ডলার মেড হেয়ার ফার্ন এই ফান্ডটি আমার বিশেষ পছন্দের যদিও ফান্ডটি এখন আমার কাছে নেই তার কারণ ফান্ডটির পরিচর্যা করা বেশ চ্যালেঞ্জিং প্রায় চার বছর আগে আমি ফান্ডটি নিয়ে একটা ভিডিও করেছিলাম কিন্তু ব্যক্তিগত কিছু কারণে ভিডিওটা আপলোড করা হয়ে ওঠেনি কিন্তু এর বেশ কিছু ক্লিপিংস আছে সেগুলো আপনাদের অবশ্যই দেখাবো আমার অত্যন্ত পছন্দের এবং অত্যন্ত ভালো লাগার একটা ফান্ড কিন্তু ফান্ডটা যখন মারা গেল তখন বুঝতে পারলাম যে এদের আর্দ্রতার দাবি অন্যান্য ফান্ডের থেকে একটু বেশি এবং আর্দ্রতার এদিক থেকে ওদিক হলেই কিন্তু এরা মারা যায় কাজে এটা কিন্তু আপনাকে বিশেষভাবে মাথায় রাখতে হবে আপনি যখন এই ফান্ডটি সংগ্রহ করছেন তখন সারা বছর যেন সমানভাবে এই গাছ আর্দ্রতা পায় কারণ একটু মিডিয়া শুকিয়ে গেলেই কিন্তু গাছের পাতা শুকিয়ে যাবে এবং সেটা কিন্তু প্রায় রাতারাতি হবে মানে আমার গাছটার সঙ্গে সেটাই হলো একদিন বা দুদিন হয়তো আমি জল দিইনি মিডিয়া শুকিয়ে গেছিলো পুরো গাছটা গোড়া থেকে শুকিয়ে গেল এবং পাতাগুলো বাদামি হয়ে গেল এবং মিডেন হেয়ার ফার্নের ক্ষেত্রে যেমন গাছটা শুকিয়ে গেলে বা মিডিয়া শুকিয়ে গেলে আবার যখন বর্ষা আসে জল পায় তখন আবার নতুন পাতা বেরোতে শুরু করে এটার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না অন্তত আমার অভিজ্ঞতা তো তাই বলছে মানে একবার শুকিয়ে গেলে আপনি আর গাছটিকে বাঁচাতে পারবেন না কাজেই আপনারা যারা ফার্নের পরিচর্যার ক্ষেত্রে নতুন তারা কিন্তু এই গাছটি সংগ্রহ করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন সংগ্রহ অবশ্যই করতে পারেন কারণ খুব সহজেই এই গাছটি বড় হয়ে ওঠে শুধু মনে রাখবেন আপনারা ভালো মতো আর্দ্রতা সারা বছর সরবরাহ করতে হবে না হলে কিন্তু এই গাছটি আপনারা বাঁচাতে পারবেন না পরবর্তী গাছের কথায় আসি আমাদের আলোচনার পরবর্তী ফান্ডটি হল স্ট্যাগন ফান্ড এই ফান্ডটি পরিচর্যা করার ক্ষেত্রে যে বিষয়টা আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে জায়গা কারণ পর্যাপ্ত পরিমাণে জায়গা না দিলে কিন্তু এই ফান্ডের সৌন্দর্য আপনার উপভোগ করতে পারবেন না এবং এদের পরিচর্যা করার ক্ষেত্রে একটা বিশেষ দিক আপনাকে মেনটেন করতে হবে সেটা হলো এদেরকে মাউন্ট করতে হবে আপনি পটের মধ্যে কিন্তু এই ফানের পরিচর্যা করতে পারবেন কিন্তু তাতে এই গাছের প্রকৃত সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন এবং একটা সময় পরে আপনি বাধ্য হবেন পটটিকে ঝুলিয়ে দিতে কারণ কোনোভাবেই আপনি মাটিতে রেখে এই গাছটি পরিচর্যা করতে পারবেন না কারণ এর পাতাগুলো এত লম্বায় বাড়তে থাকে যত সময় বাড়বে যত বয়স বাড়বে ততই পাতাগুলো লম্বাতে হতে থাকবে এবং সেই পাতাগুলোকে নিয়ে আপনি গাছটিকে মাটিতে কোথাও রাখতে পারবেন না আপনাকে ঝুলিয়ে রাখতে হবে কাজেই মাউন্ডিং একটা খুব বড় ইম্পর্টেন্ট বিষয় পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জায়গা দেওয়াটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই ফার্মের পরিচর্যার ক্ষেত্রে এছাড়া আর বিশেষ কিছু বলার নেই একটা বিষয় অবশ্যই মনে রাখবেন আপনি যেখানে গাছটিকে রাখছেন মাথায় রাখবেন সরাসরি সোজাসুজি যেন আলোটা এসে পৌঁছয় আপনি ধরুন এমন জায়গায় রাখছেন ধরুন একটা দেওয়ালে আপনি ঝুলিয়ে দিয়েছেন সেই দেওয়ালে দিক থেকে বা ডান দিক থেকে আলো আসে তাহলে কিন্তু নতুন যে পাতাগুলো বেরোবে সেগুলো ডান দিকে বা বাঁদিকে ঘুরে যাবে যদি সরাসরি সোজা সুজি আলোর সোর্সটা গাছের কাছে এসে পৌঁছয় তাহলে গাছটা সোজা সুজি তার পাতাগুলোকে বার করবে বা যদি উপর থেকে আলো আসে তাহলে গাছের পাতাগুলো এরকম লম্বাটে হয়ে চারদিকে ঝুঁকে পড়বে এবং একটা ঝর্ণার মতো এফেক্ট দেবে কাজে আলোর সোর্সটা কোন দিক থেকে আসছে সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন কারণ আলো যদি কোনো একটা পাশ থেকে এসে পৌঁছয় তাহলে গাছটি আস্তে আস্তে বেঁকে যাবে এটা একটু মাথায় রাখবেন আপনারা আর এই গাছটি একটু এনপিকে সার পছন্দ করে কাজেই মাসে বা দুমাসে একবার খুব কম মানে রেকমেন্ডেড ডোজের হাফেরও হাফ এনপিকে আরও ওয়াটার বা বৃষ্টির জলে মিশিয়ে দেবেন দেখবেন গাছ খুব ভালো মতো বড়ো হয়ে উঠছে এছাড়া এই গাছের বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয় না অবশ্যই গাছটি সংগ্রহ করুন যদি আপনাদের পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে কারণ এই গাছের পাতার রং আশ্চর্য সুন্দর ঘন সবুজের সঙ্গে একটা অদ্ভুত গ্রে স্টোন আছে এবং গাছ যত মেচিওর্ড হতে থাকে ততই ওই গ্রে কালারটা বাড়তে থাকে এবং পাতার রঙটা একটা নীলচে আর একটা ছাইয়ের মধ্যে মানে নীলচে ছাই রঙের একটা টোন গাছ নিতে শুরু করে এবং সেটা ভীষণ সুন্দর দেখতে লাগে অবশ্যই আপনারা এই গাছটা সংগ্রহ করতে পারেন আর আমাদের ফার্ন নিয়ে দীর্ঘ আলোচনার শেষ ফাঁডটি হলো স্টার ফার্ন। এই ফাঁনটি যারা আমার মতো ক্লাইমেটে থাকেন তারা পরিচর্যা করতে যাবেন না আপনি গাছটা বাঁচাতে পারবেন না এই গাছটি আমি নিয়ে এসেছিলাম প্রায় এক বছর আমার কাছে ছিল গরমকালে এর কোনো গ্রোথ আসে না বর্ষাকালেও এর কোনো গ্রোথ হয় না বিশেষ করে আমাদের মতো প্রবণ বর্ষায় কোনো গ্রোথ থাকে না শুধুমাত্র শীতকালে গাছটা ভালো মতো বড়ো হয়ে ওঠে এবং খুব দ্রুত বড়ো হয়ে ওঠে আপনারা যারা অপেক্ষাকৃত মাইল্ড ক্লাইমেটে থাকেন যেমন ধরুন ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ বা ধরুন পুনে বা সিকিম দার্জিলিং নাগাল্যান্ড জলপাইগুড়ি শিলিগুড়ির একটু ওপরের দিকে আপনারা যারা থাকেন তারা অবশ্যই এই গাছটি সংগ্রহ করতে পারেন আশ্চর্য সুন্দর ফার্নিটি। এটি মানে আমার অন্যতম পছন্দের ফান্ড শুধু আমার পক্ষে আমাদের ক্লাইমেট এটা করা সম্ভব নয় বলেই আমি ফান্ডটি আর কিনিনি অবশ্যই সংগ্রহ করতে পারেন কিন্তু মনে রাখবেন ওই একটা বিষয় বলে দিয়েছি আপনারা যারা উষ্ণপ্রবণ এলাকায় থাকেন তারা কিন্তু এই ফানটি সংগ্রহ করতে যাবেন না আমি সরাসরি বলে দিচ্ছি আপনারা বাঁচাতে পারবেন না কোনোভাবেই বাঁচাতে পারবেন না কারণ এরা খুব ঠান্ডা পছন্দ করে মানে যখনই টেম্পারেচার মোটামুটি ধরুন পঁয়ত্রিশ চল্লিশের কাছাকাছি পৌঁছে যাচ্ছে তখনই গাছ থমকে যাবে পাতা পড়ে যাবে এবং ছত্রাকের আক্রমণ হতে শুরু করবে মানে আপনি যদি গাছকে আর্দ্র রাখতে চান গরমকালে তাহলে দেখবেন যদি আপনি উষ্ণপ্রধান এলাকায় থাকেন এবং সেখানে যদি এই গাছটি পরিচর্যা করেন সেক্ষেত্রে গরমকালে যদি আপনি জল দিয়ে গাছকে আর্দ্র রাখতে চান তাহলে দেখবেন গাছের গোড়া পোষতে শুরু করেছে কাজেই এই গাছটা আপনারা যারা উষ্ণপ্রধান জায়গায় থাকেন তারা আনবেন না তবে আপনারা যারা মাইল্ড ক্লাইমেটে থাকেন তারা অবশ্যই এই ফাঁড়টি সংগ্রহ করতে পারেন কেমন লাগলো ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন